এটা মাটিত পৰি দুটুকুৰা হল বিমান এই মুহূৰ্তৰ এটা ভয়ংকৰ খবৰ আকাশৰ পৰা মাটিত পৰি দুটুকুৰা হল বিমান ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা এইবাৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা দুটুকুৰা হৈ পৰিল দিখণ্ডিত হৈ পৰিল এখন বিমান জীৱন হেৰুৱালে 14 জনকৈ লোকে 14 জনকৈ লোকৰ প্ৰাণহানি আৰু এই ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা 14 জনকৈ লোকৰ মৃত্যু হোৱাৰ খবৰ আহিছে আমি জনাইছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা আৰু দিখণ্ডিত হৈ আকাশৰ পৰা মাটিত পৰিল বিমান আৰু বিমানত থকা আটাইকেইজন যাত্ৰীয়ে হেৰুৱালে প্ৰাণ মেনুৱাস এৰোটেক্সিৰ বিমান দুৰ্ঘটনাগ্ৰস্ত আমাজনৰ বাৰ্চিলোছ এলেকাত ভয়ংকৰ দুৰ্ঘটনা দুজন ক্রু মেম্বাৰ সহ 12 জন যাত্ৰীৰ মৃত্যু এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা 14 জন লোকৰ প্ৰাণহানি আমি দিশাংকৰে কৈছো আমি স্থিৰ চিত্ৰৰে কৈছো দিশাংক আছে আমি দিশাংকৰে কৈ যাম 14 জন লোকৰ প্ৰাণহানি ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা ব্ৰাজিলৰ আমাজনত ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা আৰু আকাশত দিখণ্ডিত হৈ পৰিল বিমান আমি দিশাংকৰে কৈছো 14 জন লোকৰ প্ৰাণহানি আৰু আটাইকেইজন যাত্ৰী কহ বিমানৰ কৰ্মচাৰীৰ প্ৰাণহানি হৈছে আমি জনাইছো 12 জন যাত্ৰীৰ মৃত্যু 12 জন যাত্ৰীৰ মৃত্যু আৰু বিমান কৰ্তৃপক্ষৰ দুজন লোক অৰ্থাৎ 14 জন লোকৰ প্ৰাণ হেৰুৱালে 14 জন লোকে প্ৰাণ হেৰুৱালে এই ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনাত কপিছা বিশ্ব 14 জন লোকৰ প্ৰাণহানি আমি জনাইছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা আৰু 14 জন লোকৰ প্ৰাণহানি আকাশৰ পৰা দিখণ্ডিত হৈ মাটিত পৰিল বিমান ব্ৰাজিলৰ আমাজনত ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা এটা বিগ ব্ৰেকিং বিশ্বকপোৱা এটা ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা মেনুৱাৰ্ছ এৰোটেক্সিৰ বিমান দুৰ্ঘটনাগ্ৰস্ত ব্ৰাজিলৰ আমাজনত ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ 14 জন লোকৰ প্ৰাণহানি 14 জন লোকৰ মৃত্যু হৈছে 12 জন যাত্ৰী আৰু 2 জন বিমানৰ কৰ্মচাৰী এটা ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা পুৱাই আহিছে খবৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনাত 14 জন লোকৰ করুণ মৃত্যু ব্ৰাজিলৰ আমাজনত ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা আমি দিশাংকৰে কৈছো দিখণ্ডিত হৈ পৰিল আকাশতে দিখণ্ডিত হৈ পৰিল বিমানখন 12 জন যাত্ৰী কঢ়িয়াই নিছিল বিমানখনে 12 জন যাত্ৰী কঢ়িয়াই নিছিল আৰু 12 জন যাত্ৰীয়ে 12 জন যাত্ৰীৰেই করুণ মৃত্যু 12 জন যাত্ৰীৰেই করুণ মৃত্যু আৰু 2 জন কৰ্মচাৰী আছিল 2 জন কৰ্মচাৰীৰ মৃত্যু হৈছে অৰ্থাৎ বিমানখনত থকা আটাইকেইজন লোকে প্ৰাণ হেৰুৱালে আমি বিমানখনৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত বিমানখনৰ দৃশ্যাংশ আমি দেখুৱাইছো দুটুকুৰা হৈ পৰিল আমি জনাইছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনাই কঁপাইছে সমগ্ৰ বিশ্বতে এতিয়া চৰ্চা লাভ কৰিছে সমগ্ৰ বিশ্ববাসীয়ে শোক প্ৰকাশ কৰিছে শোকৰ ছাঁ পৰিছে সমগ্ৰ বিশ্বত 14 জন লোকৰ করুণ মৃত্যু 14 জন লোকৰ করুণ মৃত্যু এটা ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা কি কাৰণে বিমানখন দুৰ্ঘটনা পতিত হ'ল কি কাৰণে ভয়ংকৰ দুৰ্ঘটনাটো সংঘটিত হ'ল তাৰ কাৰণ এতিয়ালৈকে ওলোৱা নাই তদন্ত নিশ্চিতভাৱে চলি আছে তদন্তৰ পাছত ওলাব এয়া কাৰোবাৰ ভুল আছিল নে যান্ত্ৰিক বিজুতি
ভয়ংকর বিমান দুর্ঘটনাত কপিসা বিশ্ব চৈধ্য জনকৈ লোকৰ করুণ মৃত্যু, বারোজন যাত্রী কহিয়াই লৈ গৈছিল, বারোজন যাত্রীরাই মৃত্যু হয়েছে, আর বিমানখনত আছিল দুজনকৈ কর্মচারী, দুইজন কর্মচারীর করুণ মৃত্যু। আমি জানাইছো এই মুহূর্তে ডাঙর খবর, আকাশের পর মাটিত পড়ি দুটুকুরা হল বিমান। আমি দৃশ্যাঙ্ক দেখাইছো, বিমানখনত থকা আটাই কেজন যাত্রীরাই করুণ মৃত্যু হয়েছে। মেনুয়ার্স এরোটেক্সির বিমান দুর্ঘটনাগ্রস্ত, মেনুয়ার্স এরোটেক্সির বিমান দুর্ঘটনাগ্রস্ত আর ব্রাজিলর আমাজনত এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাত কপিসা বিশ্ব, আমাজনের বার্সিলোস এলাকাত ভয়ঙ্কর দুর্ঘটনা, ব্রাজিলর আমাজনের বার্সিলোস এলাকাত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এটা বিশ্বকপুয়া বিমান দুর্ঘটনা, চৈধ্য জনকৈ যাত্রী, নিমিষতে হেরাই গেল চৈধ্য জনকৈ যাত্রী, আকাশতেই দুটুকুরা হয়ে পড়ল বিমানখন। ব্রাজিলর আমাজনত ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, আর বিমান দুর্ঘটনাত চৈধ্য জনকৈ লোকর করুণ মৃত্যু, বারো জনকৈ যাত্রী কহিয়াই নিছিল বিমানখনে। মেনুয়ার্স এরোটেক্সির বিমান দুর্ঘটনাগ্রস্ত আমি দেখাইছো দৃশ্যাঙ্ক, আমি দৃশ্যাঙ্ক দেখাইছো আকাশতে দ্বিখণ্ডিত হয়ে পড়ল বিমানখন। দুজনকৈ ক্রু মেম্বার সহ চৈধ্য জনকৈ যাত্রীর মৃত্যু, এই মুহূর্তে ডাঙর খবর, বিগ ব্রেকিং, আমাজনের বার্সিলোস এলাকাত এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাত কপিসা বিশ্ব, আমি জানাইছো এই মুহূর্তে ডাঙর খবর, পুয়াই আহিছে এই বাতৰি, পুয়াই আহিছে এটা ভয়ঙ্কর এটা করুণ খবর, চৈধ্য জনকৈ লোক নিমিষতে হেরাই গেল, এটা ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, আর আকাশ মার্গতেই দ্বিখণ্ডিত হয়ে পড়ল বিমানখন। যান্ত্রিক বিজুতি আছিল নে বিমান কর্তৃপক্ষর ভুল আছিল, কি কারণে দুর্ঘটনাটা সংঘটিত হবলৈ পালে সেয়া এতিয়াও রহস্যর আবর্তন। আকাশের পর মাটিত পড়ি গেল চকুর আগতেই, আকাশের পর মাটিত পড়ি গেল বিমানখন, দ্বিখণ্ডিত হয়ে পড়ল, আর বিমানখনত থকা আটাইকেইজন লোকে প্রাণ হেরুয়াল। আমি জানাইছো এই মুহূর্তে ডাঙর খবর, ভয়ঙ্কর দুর্ঘটনাত কপিসা বিশ্ব, এটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ব্রাজিলর আমাজনত এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। পুয়াই আহিছে সেই করুণ খবর, এটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, আর বিমানখনের আটাইকেজন যাত্রীর করুণ মৃত্যু, বারোজনকৈ যাত্রী কহিয়াই নিছিল মেনুয়ার্স এরোটেক্সির এই বিমানখনে। আর বারোজনকৈ যাত্রী আর দুজনকৈ বিমানের কর্মচারী আছিল,
আকাশ মার্গতে দ্বিখণ্ডিত হয়ে পড়ল বিমানখন। আমি বিমানখনের দৃশ্যাঙ্ক দেখাইছো, দুর্ঘটনাগ্রস্ত বিমানখনের দৃশ্যাঙ্ক দেখাইছো, দুর্ঘটনার পাছর দৃশ্যাঙ্ক আমি দেখাইছো। দুটুকুরা হয়ে পড়ল, দুটুকুরা হয়ে পড়ল বিমানখন। আমি জানাইছো এই মুহূর্তে ডাঙর খবর, ব্রাজিলর আমাজনত ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। আর এই বিমান দুর্ঘটনাত কপিছা বিশ্ব, সমগ্র বিশ্ববাসীয়ে, সমগ্র বিশ্ববাসীয়ে চর্চা করেছে বিমান দুর্ঘটনাটার উপর। সমগ্র বিশ্ব কপিছে মেনুয়ার্স এরোটেক্সির এই বিমানখন। এই বিমানখনে যেতিয়া উড়ন আরম্ভ করেছিল তেতিয়ালৈকে ঠিকই আছিল, কোনো সমস্যা হওয়া নাছিল। কিন্তু আমাজন, ব্রাজিলর আমাজন সেই নির্দিষ্ট ঠাই পোৱাৰ লগে লগে বিমানখন দ্বিখণ্ডিত হৈ পৰিল। আমি জনাইছো এই মুহূর্তে ডাঙৰ খবৰ, আকাশৰ পৰা মাটিত পৰি দুটুকুৰা হল বিমান, চৈধ্যজনে হেৰুৱালে প্ৰাণ, ব্রাজিলর আমাজনত ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। আমাজনের বার্সিলোস এলাকাত, বার্সিলোস এলাকাত এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আমি দেখাইছো দুর্ঘটনাগ্রস্ত বিমানখনের দৃশ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানখনের দৃশ্যাঙ্ক আমি দেখাইছো। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কপাইছে সমগ্র বিশ্ব। সময়ে যদি আমি বিগত বছরসমূহ লক্ষ্য করো, যদি আমি ইতিহাসের পাত উলুটিয়াও, এনে বহু ধরনের বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে, বহু বিমান দুর্ঘটনায় বিশ্ব কপাইছে। আর 2023 বর্ষর এটো এটা ভয়ঙ্কর ঘটনা, আর এই ঘটনা চিরদিনলৈ মনত রাখিব বিশ্বয়। 14 জন লোক আহিছিল, 2 জন কর্মচারী, তার 12 জন যাত্রী, সকল নিমিষতে শেষ হয়ে গেল। আমি দেখাইছো দৃশ্যাঙ্ক, আমি দৃশ্যাঙ্ক দেখাইছো, স্থির চিত্র আছে, আমি সেই স্থির চিত্র দেখাম, আর কেবাটাও দৃশ্যাঙ্ক আছে, আমি সেই সময় দৃশ্যাঙ্ক প্লে করে যাব। কিন্তু দেখাইছো দুর্ঘটনাগ্রস্ত বিমানখনের দৃশ্য আমি দেখাইছো, ইয়া স্থির চিত্র দেখাইছো, দ্বিখণ্ডিত হয়ে পড়ল বিমানখন। আর বিমানখনের সম্মুখ ভাগটি যদি চাই, সম্মুখ ভাগটি সম্পূর্ণরূপে চুরমার হয়ে পড়ছে, বিমানখনের সম্মুখের ভাগটি সম্পূর্ণরূপে চুরমার হয়ে পড়ছে। কি কারণে এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হবল পালে, সেয়া এটিও রহস্যর আবর্তন। নিশ্চিতভাবে যান্ত্রিক বিজুতি কিয় হবলৈ পালে, রহস্যর আবর্তন, সেয়াও বিশ্ববাসীর আগত ওলাই পড়ি। সমগ্র বিশ্বর দৃষ্টি এতিয়া ব্রাজিলর আমাজনের উপর।